প্রিয় শিক্ষার্থী, গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি যে আজকে তোমাদের ফার্স্ট জুম ক্লাস আমার সঙ্গে। এর আগে হয়তো বা তোমরা দুই একটি ক্লাস করেছ, তাই আমি সবাইকে বলছি যে তোমরা আসসালামু আলাইকুম তোমাদের ভিডিও গুলো অন করে নাও, যারা ভিডিও অফ রাখবে আমি তাদেরকে ক্যান্সেল করে দেব। আমি চাই এখানে শিক্ষিত শিক্ষার্থীরা আসুক এবং আমাদের জুমের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য তারা যেন এখানে গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে তোমাদের স্বাগতম। আমি দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট ছাড়াও হয়তো বা গার্ডিয়ান আছেন। আমি রিকোয়েস্ট করব তারা যেন আমাদের এই ক্লাসের মধ্যে এসে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য অস্বস্তিদায়ক না হন। স্যার সাউন্ড হচ্ছে? হ্যাঁ সাউন্ড হচ্ছে। তোমরা আমি সকলকে তোমরা যারা কথা বলবে শুধু যে কথা বলবে সে মিউট এবং আনমিউট করে নিয়ে কথা বলবে, আর যাদের কথা বলার প্রয়োজন নেই আর তারা চুপচাপ থাকবে। আমি দেখতে পাচ্ছি অনেকে দুষ্টমি করতেছ, তো তোমরা দুষ্টমি না করে আমরা ক্লাসে মনোযোগী হবে। আশা রাখি আমাদের ক্লাস ফলপ্রসূ হবে। এই মুহূর্তে আমরা 22 জন উপস্থিত আছি। তো যথারীতি তোমরা জানো যে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নেব। আমি তোমাদের স্ক্রিনে একটি ছবি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, যদি দেখতে পারো একজন তোমরা আনমিউট করে আমাকে বলো যে হ্যাঁ দেখতে পাচ্ছি। জি হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আকাশ সাহা, আমি আকাশ সাহাকে বলছি। তোমরা শুনতে বা দেখতে পাচ্ছ কি? জি স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। যদি দেখতে না পাও তাহলে তোমরা একটু নক করবে। তাহলে এই আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বাংলা বাংলা প্রথম পত্রের আমরা এই সততার পুরস্কার গল্পটি ইনশাল্লাহ আমরা আজকে দেখব। তো এই গল্পটি মূলত একটি ধর্মের ধর্মীয় কাহিনী অবলম্বনে এটি লেখা হয়েছে। এই গল্পটি মূলত একটি সত্য ঘটনা অবলম্বনে। আমি আগে মূল বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করি, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসব। সততার পুরস্কারটি মূলত এটি একটি বনি ইসরায়েল জাতির ঘটনা। তো বনি ইসরায়েল জাতি এটি আজ থেকে প্রায় 3000 বছর আগে বা ওই সমসাময়িক সময়ে পৃথিবীতে ছিল, যদিও বর্তমানে সেই ইসরায়েল গোষ্ঠীয় হিসেবে ইহুদিরা এখনো পৃথিবীতে রয়েছেন।
তবে এটি বলা হয়েছে প্রায় 3000 বছর আগের ঘটনা। সে সময় ইহুদি জাতিতে বা ইসরায়েল বংশীয় তিনজন লোক ছিল, যে তিনজনকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতারা মূলত তাদের কাছে এসেছিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। পরবর্তী সময় এসে তাদের এই পরীক্ষা স্বরূপ হিসেবে আমরা দেখতে পেলাম যে তারা এই পরীক্ষা স্বরূপ তাদের কাছে এসেছিলেন, যাদের একজন ছিল